আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ সবাই আমার পাশে থাকবেন। এই ভিডিওটি শুরু করলাম, চলে আসলাম রান্নাঘরে। এদিকে মা রুটিগুলো বানিয়ে ভেজে নিতেছে, এখন আমি রুমের বিছানাগুলো সব গুছাই নিব। বাবা মা রুমে চলে আসলাম, বিছানা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। এখন চলে যাব অন্য আরেকটা রুমে। এই রুমের বিছানাটি একটু এলোমেলো ছিল, এটা একটু ঝাড়ু দিয়ে নিলাম। এদিকে আরবি উঠে গেছে, আজকে আরবি সকাল সকাল উঠে গেছে, যার কারণে আমার একটু কাজের দেরি হয়ে গেল। আরবিকে এখন মার কাছে দিয়ে আমি আমাদের বিছানাটা পরিষ্কার করে নিব। এই তো আমাদের বিছানাটাও পরিষ্কার করা হয়ে গেছে। আরবি এখন আরবি দাদির কাছে আছে। মা থাকলে আসলে আমার খুব সুবিধা হয়, আরবিকে ধরার জন্য একজন মানুষ থাকে। এদিকে চলে আসলাম আমি দুধ চা বানানোর জন্য, চুলায় বসাই দিছি দুধ। এখন চা পাতিটা দিয়ে দুধ চা নামাই নিব। এদিকে আরবিকে আরবি দাদির কাছে দিয়ে আমি সকালের নাস্তাটা করে নিব। আরবি খেলতেছে আমার শাশুড়ি মার সাথে, আরবি বসে বসে খেলা করতেছে। এই তো আজকে সকালের খাবার ছিল রুটি, গরুর মাংস আর দুধ চা। আমি এখন খাবারটা শেষ করে নিব, খাবার শেষ করে চলে যাব অন্য আরও কাজে। মেয়ে মানুষের তো আসলে কাজের কোনো শেষ নেই। এই তো এখন বাজে বেলা প্রায় 11টা, চলে আসলাম রান্নাঘরে। চুলে আলু ভাজি বসাই দিছি, অন্যদিকে মেয়ের খাবার রেডি করে নিতেছি, রোস্ট রান্না করতেছি। আজকে রোস্ট রান্না হবে, এর জন্য মুরগিগুলো কেটে সব পরিষ্কার করে নেওয়া হয়েছে। এই তো মা রোস্টগুলো ভেজে নিচ্ছে, রোস্টগুলো রান্না শুরু করে দিছে। শাশুড়িমার হাতে রান্না অনেক মজার হয়, তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে ভাজতেছে। এই তো পেঁয়াজ বেরাস্ত হয়ে গেছে, এখন তুলে নিতেছে। এখন একে একে সব মশলাগুলো দিয়ে দিবে, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। এর মধ্যে আমি মেয়েকে একবার খাওয়াই নিছি, মেয়েকে খাওয়ালে তো আমার নিজেরও ভালো লাগে, একটু টেনশন ফ্রি থাকি। এই যে মেয়েকে খাইয়ে গোসল করে ঘুম পাড়িয়ে দিছি, এখন আমার বাকি কাজগুলো শেষ করতে হবে। এদিকে রান্নাও প্রায় শেষের দিকে, বাসায় মেহমান আসছে, ননদ ননদের জামাই, সবার জন্য আজকে রান্নার প্রস্তুতি চলতেছে, খুবই ব্যস্তময় একটি দিন। এই তো মা রোস্টটা রান্না করে নিতেছে, সব রান্না শেষ হয়ে গেলে আমি টেবিলে সব খাবারগুলো রেডি করে নিব। এই তো আজকের দুপুরে রান্না ছিল আলু ভাজি, গরুর মাংস, রোস্ট, পোলাও, সালাদ, এগুলাই। আমার সব কাজ এখনও শেষ হয়নি। আরবি উঠে গেছে, আরবি উঠে তার ভাইয়ের সঙ্গে খেলতেছে, ভাইকে পেয়ে তো আরবি মহা খুশি, সবসময় একা একা থাকে, ছোটো বাচ্চা দেখলে আরবি অনেক খুশি হয়। এই তো আরবি খুব খুশি, তার ফুপি আসছে, ফুপির সঙ্গে খেলতেছে, বাচ্চা দেখলে আরবি অনেক খুশি হয়, আরবি তো ফুপুকে খুবই ভালোবাসে। এদিকে আরবি আর ফুপির সঙ্গে খেলতেছে, আমি এখনো দুপুরের খাবারটা খাইনি, এখন খাবারটা খেয়ে নিব। বাচ্চা নিয়ে আসলে সময় কখন কিভাবে কেটে যায় বুঝতে পারি না। আমি খাওয়া শেষ করে আরবিকে আরেকবার খাওয়াই নিব। খাওয়া দাওয়া শেষ করে একটু শুয়ে থাকবো, তারপর একটু বিকালবেলা বাইরে যাওয়ার প্ল্যান আছে। এখন বিকেল প্রায় 5টা বাজে, চলে আসলাম রাজশাহীর পদ্মা গার্ডেনে। আজকে আবহাওয়াটা অনেক ঠান্ডা, বাইরে এসে আরবি ঘুমাই গেছে। এই তো আমরা এখন চলে যাব, যাওয়ার আগে আরবির জন্য টুকিটাকি খেলনা কিনতেছি, ছোটো বাচ্চা খেলনা দেখে অনেক খুশি হয়। চলে আসলাম বাসায়, এসে আরবির জন্য খাবারটা রেডি করে নিলাম। এখানে সাবুদানা রান্না করতেছি খেজুর দিয়ে, আরবি চিনি দিয়ে কোনো খাবার খায় না, ছোটো থেকেই মেয়েকে খেজুর দিয়ে খাওয়ানোর অভ্যাস করছি, যার জন্য সব কিছু খেজুর দিয়ে রান্না করি। খাবার খাইয়ে আরবিকে এই যে বসাই দিছি, আমার শাশুড়ি মার সাথে আছে, খেলনা পেয়ে তো আরবি খুবই খুশি, খেলতেছে। আমারও খিদা লেগে গেছে, এখন হালকা পাতলা কিছু খেয়ে নিব। আরবি অনেক খেলতেছে,
আমরা হালকা একটু নাস্তা করে নিলাম। আজকে ভিডিওটি এই পর্যন্তই। আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।